হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে চিকেনের রেসিপি কিন্তু চিকেনের রেসিপিটা তোমরা অনেকেই করেছো কিন্তু এইভাবে চিকেনের রেসিপি করলে এটা কিন্তু আলাদাই স্বাদ হয় তো সেই জন্য দেখতে থাকো প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবং তার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে ভেজে নেব এখানে আমি টোটাল পাঁচ থেকে ছটা পেঁয়াজ নিয়েছি আর আটখানা কাঁচা লঙ্কা নিয়েছি মানে কাঁচা পাকা লঙ্কা আর আর নয় থেকে দশটা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি সমস্ত কিছুকে ভেজে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো এখানে টোটাল দুটো টমেটোকে আমি এরকম কুচিয়ে নিয়েছিলাম তারপর এটাকে একসাথে ভেজে নেবো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি আলাদা করে তুলে নেব যে তেলটা ছিল সেই তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এটাতে বানিয়ে নেব এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোর ভাজার একটা স্মুথ পেস্ট তারপর চলে যাব আলুটা ভাজার জন্য তাই জন্য দেখো যে তেলটা ছিল মানে আমাদের যে তেলটাতে পেঁয়াজ রসুন ভাজা হয়েছিল সেখান থেকে কিছুটা তেল বেঁচে গেছিল তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আলুগুলো তোমরা যে এরকমভাবে কাটলেই ভালো হয় মাংসের আলু ন্যাচারালি এরকমভাবেই কাটা হয় সো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব এই ভাজাটা কিন্তু খুব একটা বেশি লাল করে না ভাজলেও চলবে তবে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে আমার ভাজাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা সামান্য পরিমাণে তেল অ্যাড করব। এটা আমি টোটালটাই কিন্তু মাস্টার অয়েল মানে সর্ষের তেলে রান্না করছি তেলটা অ্যাড করার পরে তেলে যখন ভালো করে গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা এটাকে আমি হামল দেশে থেঁতো করে নিয়েছিলাম তোমরা চাইলে পেস্টও দিতে পারো রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা লো ফ্লেমে রসুনটাকে ভেজে নেব তারপর দিয়ে দেবো তিনটে তেজপাতা তেজপাতা তিন থেকে চারটে তেজপাতা দিয়েও কিন্তু এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দেবো ওই পেস্টটা যেটা আমি আলাদা করে করে রেখেছিলাম মানে এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর ভাজার পেস্ট এই ভাজা পেস্টটা আমি দিয়ে দেবো এরকমভাবে চিকেন রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা একদম আলাদা হয় আর খুব সুন্দর টেস্ট হয় তোমরা বুঝতেই পারবে না এটা তোমরা হোটেলের বা রেস্টুরেন্টে চিকেন খাচ্ছ না বাড়িতে বানিয়েছো সো এইরকম প্রসেসে কিন্তু তোমরা অবশ্যই একবার রান্নাটা চাইলে করে নিতে পারো তারপর এই পেস্টটা দিয়ে ভালো করে এটা কিন্তু অলরেডি আমাদের ফিফটি পারসেন্ট মতো মানে ভাজা হয়ে গেছিলো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে গোল জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো আমি টোটাল তিন থেকে চার চামচ দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা মানে আদার পেস্ট আদা পেস্টও আমি এখানে দুই চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো দেব তিন চামচ এটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে আর হচ্ছে এখানে দেব নুন পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা আমি প্রথমে একেবারে দেব না কারণ আমি এখানে দুবারে নুনটা ইউজ করব প্রথমবার কষানোর সময় দেবো তারপরে আমি একদম লাস্টে কিন্তু নুনটা দেব তবে নুনের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী দিতে পারো সমস্ত মশলাগুলোকে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে এবং কষাতে কষাতে তোমরা দেখতে পাবে রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে আমরা মাংসগুলোকে দিয়ে দেবো মানে চিকেনেরগুলোকে দিয়ে দেবো এটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর সেই জল ঝরিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেবো তোমরা কিন্তু একদমই অনেক সময় হয় চিকেন জল ঝরাবার পরেও কিন্তু চিকেন থেকে অনেকটা জল রিলিজ করে সেই জলটাকেও কিন্তু চেপে চেপে যতটা সম্ভব একদম জল ঝরিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো চিকেনের এটাই হচ্ছে একটা মেন জায়গা যে চিকেন থেকে যতই তোমরা জল ঝরাও না কেন চিকেনের নিজস্ব কিন্তু একটা জলীয় ভাব থাকে তো সেটাই কিন্তু জলটা আরও রিলিজ করে দেয় তারপরে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গরম মশলাটা আমি এক চামচ পরিমাণ মতো দিয়েছিলাম চিকেনে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না পেঁয়াজ রসুনের জল এবং চিকেনের যে নিজস্ব জল সেটাতেই কিন্তু আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলাদা করে কোনো জল এখন অ্যাড করিনি যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে চিকেনটা মশলার সাথে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি জল অ্যাড করিনি তারপর দিয়ে দেবো ভাজা আলুগুলো এই ভাজা আলুগুলো চিকেনের সাথে আমরা একদম লাস্ট পর্যায়ে ভালো করে কষিয়ে নেব এর ফলে কি হয় যে গ্রেভিটা আমরা বানাবো সেই গ্রেভির যে টেস্ট এবং ফ্লেভার মানে মশলার যে স্বাদ সেটা কিন্তু আলুর মধ্যে অবজার্ভ করে দেয় আর ভাজার আগে অবশ্যই তোমরা আর একটা কাজ করে নিতে পারো আলুগুলোকে কোনো একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু তোমরা ফুটো করে নিতে পারো তার ফলে ভাজাটা খুব সুন্দর হয় এবং যখন তোমরা জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবে গ্রেভিগুলো কিন্তু মানে মশলা টেস্টটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ এটাকে আমাদের আলু আর চিকেন দুটোই সেদ্ধ হওয়ার ব্যাপার আছে যদিও আমাদের চিকেনটা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছিলো বাদ বাকি মাংসটাকে কষাবার জন্য সেদ্ধ হওয়ার জন্য আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তারপর দেখো কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনাটা খুলেছি এবং এই গ্রেভিটা আমরা চিকেনের রাখবো যেহেতু চিকেনের গ্রেভি একদম শুকনো হলে ঠিক যাবে না এই রেসিপির সাথে তো সেই কারণে কিন্তু আমরা এটাকে গ্রেভিটা সামান্য পরিমাণে রাখবো আর এই গন্ধটা কিন্তু খুব ফ্লেভারটা খুবই ভালো হচ্ছে আর চিকেনটা কিন্তু অলমোস্ট পুরোপুরি আমাদের সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো একদম নরম হয়ে গেছে তোমাদের এই রেসিপিটা আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুনটা চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো ওকে সো আজকে তোমাদের সাথে দেখ মানে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো ওকে সো শেষ করছি এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি টাটা